সব বালি গুলো উঠছে, দেখো কি অবস্থা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাশট্যাগ WEAREBONG। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন দেখতে পাচ্ছ আমরা বেরিয়েছি মানে আমরা এখন লাঞ্চে যাচ্ছি। দুপুরবেলা আজকে আর লাঞ্চ বানাইনি আমি, ও অফিস থেকে আসলো, তারপরে দুজনে বেরোলাম বাইরেই লাঞ্চ করতে। ছোটো সামনে কোনো একটা রেস্টুরেন্টে খাবো, এখানে আমরা তোমাদের দেখাচ্ছি চারপাশটা মানে কীরকম অবস্থা। আমার তো বেরিয়ে মনে হচ্ছে কেন বেরোলাম, পুরো সারা গায়ে ভালো করে যে স্নান করে আসিনি বল, আবার করাবো তোকে নিয়ে। এই রেস্টুরেন্টের মাঝে মাঝে খাই আমরা, তোমরা দেখিস হয়তো এখানে থেকে বসে, কিন্তু আমরা ওই সাইডে একটা রেস্টুরেন্টে যাব ভাবছি। আর এই চারপাশের অবস্থা তো তোমরা দেখলেই বললাম কি অবস্থা, দেখতে পাচ্ছ ঝড় উঠেছে এখানে। কিন্তু ওয়েদার দেখে যেরকম মনে হচ্ছে অনেক ঠান্ডা, বাট প্রচণ্ড গরম, তোমরা ইম্যাজিনও করতে পারবে না কতটা গরম আমাদের গায়ে লাগছে। প্রচুর গরম, কিন্তু হিউমিডিটিটা অনেক কম, যার জন্য গায়ে ঘাম দেবে না এতটা, বাট প্রচুর গরম, পুরো তাপটা ফিল করতে পারো এরকম ভাবে ঝড় উঠেছে ভাবো। আর এখানে তো পুরো বুঝতেই পারছো মরুভূমি, ঝড় উঠলে এরকমই অবস্থা হয়, আর কি বলবো। তো যাই, সামনে একটা রেস্টুরেন্টে যাচ্ছি, এইদিকে দেখো রেস্টুরেন্ট আছে, যাচ্ছি। ও এটা না, সামনে ওইদিকে একটা রেস্টুরেন্টে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। এটা একটা রেস্টুরেন্ট ছোট, দেখো বাইরে বসার জায়গা করা আছে, বাট বাইরে তো এখন বসা যাবে না, বুঝতেই পারছো কি অবস্থা। সব সাউথ ইন্ডিয়ান ডিশ, কিন্তু কোনো অপশন নেই, ম্যাক্সিমাম রেস্টুরেন্টে এখানে সাউথ ইন্ডিয়ান, তো আমার সাউথ ইন্ডিয়ানই খেতে হবে, যেটা আমার সব থেকে বাজে লাগে আর কি বলবো। এখানে আছে বার্গার ঠার্গার, আমার দুপুরবেলা তো বার্গার খেতে ভালো লাগে, জুস অর্ডার করবো দেখি। আমাদের খাওয়া হয়ে গেছে কমপ্লিট, ওর তো অনেক আগেই হয়ে গেছে, এটা আমি খেয়েছি অমলেট পরোটা দিয়ে, আর ও নিয়েছিল হচ্ছে এগ কারি আর পরোটা। সাউথ ইন্ডিয়ান বুঝতেই পারছো একটু ম্যানেজ করতে হলো তার জন্য, যেটা নিলে হচ্ছে একটু নিজেদের মতো লাগবে। তো এগ কারিটা আমি একদমই খেতে পারছিলাম না, তাই আমি আমার জন্য অমলেট অর্ডার করেছিলাম, আর ওই চোখ চা খাচ্ছে লাস্টে, আর আমি পরোটা খেলাম। আর রাইস এখানে থালি নিলে তো খেতেই পারবো না আমরা, বুঝতেই পারছো ব্যাপারটা। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমি এখানে বাথরুমে কি লাগিয়েছি। এটা হচ্ছে বাথটাব, আর ওটা একটা বালতি, আমি বালতি আমার লাগে তাই জন্য রেখেছি অ্যাকচুয়ালি। দেখো যখন বাথটাবে স্নান করি তখন বালতিটা সরিয়ে দিই, কিন্তু দেখো আমি এখান দিয়ে পুরো গ্রিন, এটা আমার ঘরে ছিল রুমে, কিন্তু কি আইডিয়া আসলো আমার মাথায় এটা আমি লাগিয়েছি, তারপরে শাহরুখ এসে ওরও ভালো লেগেছে। আর যেটা হচ্ছে আমি লাস্ট নাইট থেকে হেনাটা ভিজিয়ে রেখেছি, এখনও লাগানো হয়নি, তো এখন আমি হেনাটা করব। আজকে দু কাপ ব্ল্যাক টি খেয়েছি, শাহরুখ তো খাইনি আজকে, মানে আমি আজ, ও তো দুধ চা খায় তোমরা জানো, তো ও তো খাইনি রেখে চলে গেছে, তো ওর কাপের চাটাও আমারই খেতে হয়েছে। তো দেখছোই আমার হেনা লাগানো হয়ে গেছে মাথায়, আর আমি দেখো ক্লিন ফিল্ম দিয়ে পুরো মাথাটাকে র‍্যাপ করে নিয়েছি। আর আজকে আমি রান্না করব না, আজকে বাইরে থেকে গিয়েই খাবো। আর এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার ভয়েসটা এখানে ঠিকঠাক আসেনি তার জন্য। আর আমি এখানে বলছি যে আমার জিভে কী যেন একটা হয়েছে, যেটার জন্য আমার খুব জিভটা ব্যথাও করছে, আর আমি কিছু খেতেও পাচ্ছি না ঠিক করে। তো আজকে বাইরেই খাওয়া দাওয়া করব, কারণ অনেক রুমে অনেক কাজ ছিল সেগুলো আমি করেছি, আর তার জন্য আর অনেক টায়ার্ড হয়ে গেছি। তো আজকে ডিসাইড করেছি দুপুরেও বাইরে খেয়েছি, তো রাতেও আজকে বাইরেই খেয়ে নেবো, আর যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নেবো। এই ব্যাপারটা দেখো কি ভালো করেছে এখানে, যদি তোমরা কোনো কিছু ডোনেট করতে চাও, ক্লোথস, টেক্সটাইল, শুজ অ্যান্ড ব্যাগ, দেখ শুজ অ্যান্ড ব্যাগ দেখছো লেখা রয়েছে এখানে,
অনেকে ডোনেট করে তো বেশ ভালো একটা, এটা ছিল না না দুদিন আগে, পুরনো ছিল, নতুন লাগিয়ে আমি খেয়াল করিনি এতদিন, এই আমাদের বিল্ডিং এর নিচে এখানে পড়েছে। তো আমরা আবার রাত্রেবেলা খেতে যাচ্ছি, আর কি বলবো, শরীরটা আমার ভালো নেই, আমি আজকে রান্না করিনি, তাই আজকে আবার বাইরে খেয়ে নেবো ডিসাইড করলাম, তো খেতে যাচ্ছি এখন। তো দুপুরে যেই ফার্স্টে তোমাদের ছোট রেস্টুরেন্টটা দেখালাম, যেটায় বসে না বসে অন্য জায়গায় গেলাম, তো সেই ফার্স্টের ওই রেস্টুরেন্টটা এসেছি রাত্রেবেলা, ওটাতে আর যাবো না কারণ ওখানে সব সাউথ ইন্ডিয়ান পাওয়া যায়। এখানে আমরা দুজনে এসেছি, কি খাবো ডিসাইড করছি এখন, জুস তো নেবোই সঙ্গে, একটা রাইস টাইপেরই কিছু নেব, আর আমি অ্যাপেল জুসটা অর্ডার করেছি, দেখতেই পাচ্ছ গ্রিন অ্যাপেল আর এমনি অ্যাপেল দুটো মিক্সড আছে এটাতে, ছোটোটা স্মল সাইজটাই অর্ডার করেছি, খেয়ে দেখি কীরকম হয়। আর এখানে দেখো মোটা আর একটা আপেল বসে রয়েছে, আর আমাদের চলে এসেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি কিন্তু একদম চিলি চিকেন ভালো খাই না, আমি সবসময় ফ্রাইড রাইসের সঙ্গে নর্থ ইন্ডিয়ান ডিশ খেতে ভালোবাসি, যেমন কড়াই চিকেন, চিকেন দো পেঁয়াজা, চিকেন হান্ডি, বাট এখানে কোনো অপশন নেই, সব কিছুতেই কারি পাতা দেয়, তাই আমি চিলি চিকেনই অর্ডার করেছি। চিলি চিকেন খাই না এমন না, মানে আমার অতটা ফেভারিট না চিলি চিকেন, চাইনিজ খাবার আমি অতটা মানে ঠিক আছে চলে যায় এরকম একটা। তো রুমে চলে এসেছি আমরা, আর আসার পর আমি তো সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ফেলেছি, আমার এত আনকমফোর্টেবল লাগছিল, মানে ইচ্ছেই করছিল না, জিন্স পরেছিলাম, তারপর উপরে একটা মোটা কাপড়ের টপ পরেছিলাম, তো আমি সঙ্গে সঙ্গে এসে ওটাকে চেঞ্জ করলাম, করে এখন বেডে চলে এসেছি একদম, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা একটু মুভি টুভিও দেখতে পারি বা ব্লগ দেখতে পারি, কারো আচ্ছা মুভি টুভি আজকে বলে দিয়েছে। তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা বাবা অ্যান্ড টেক কেয়ার।